আজকে সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে একেবারে সারাদিন রাত ওই বৃষ্টি বৃষ্টি আর কমেনি তবে গাছগুলো না বেশ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এক এবার তো সেভাবে বৃষ্টি হয়নি বললেই চলে রোদই ছিল তো গাছগুলো একেবারে কেমন যেন হয়ে গেছে এই কয়দিনের বৃষ্টিতে এখন একটু সুন্দর হয়েছে আর এই লেবু গাছটা কেন জানি এরকম পাতাগুলো মরে মরে যাচ্ছে আর এই লেবু যতটুকু ছিল ততটুকুই আছে আর একটু বড়ো আর হয়নি কেন হয়নি বুঝতে পারছি না ভাবছি যে একটু সার দিলে হয়তো বা ভালো হবে আর এই গাছটা কিন্তু মরেই গেছিলো বৃষ্টি হওয়াতে এখন একটু হয়েছে আর কি আর এদিকে হচ্ছে আমি এখন আর সকালবেলা যেরকম ওই চা টা করা লাগে সেরকমই আর কি আর এই এতগুলো বিস্কিট নিয়ে আসলাম দেখা যায় কি ওই দুই দিন চার দিন ছ দিন পরে শেষ হয়ে যায় তো সেই জন্য একবারে সব নিয়ে আসলাম আর কি চার প্যাকেট হয়ে যাবে অনেক দিন চলে যাবে আর একটা বিস্কিট বারবার খেতেও না ভালো লাগে না দেখা যায় যে আজকে একটা খেলাম কালকে একটা তাহলে ভালো লাগে আর এই তো এদিকে আমি সব কাজটাচ গুছিয়ে নিলাম নিয়ে এখন চা করলাম আর কি সকালবেলা ঘুম থেকে উঠলে এমনি তো আমি খুব একটা কিছু মানে খেতে ভালো লাগে না একটু ঘুম থেকে উঠলে আধা ঘন্টা এক ঘন্টা পরেই খেতে ইচ্ছে করে আর কি তো সেই জন্য এখন কি করি সব কিছু গুছিয়ে নিয়ে আগে তারপরে চাটা করি আর এই যেখানে মাছের মধ্যে লবণ দিয়ে রাখলাম আর এই যেখানে হচ্ছে মূলা আজকে মূলা রান্না করব। এখন তো মূলার সিজন তো না কিন্তু খুব একটা খারাপ লাগেনি আবার খুব একটা ভালোও লাগেনি আর রান্না যে করলাম আর শীতকালে রান্না করলে যেরকম মজা হয় সেরকম হয়নি একটু কেমন কেমন জানি লাগলো আর কি আর এই তো এদিকে আমার ঘর দোর সব গোছানোই আছে এ কয়েকদিন আমার উপর দিয়ে যাক গেল একেবারে খুবই বাজে একটা অবস্থা হয়েছে প্রথম কতদিন ছিলাম অসুস্থ তারপরে মেহমান তারপর আবার অসুস্থ হলাম এই করে করে না আমার একেবারে এখন আর কিছু ভালো লাগে না তো তারপরেও কি আর করা যাবে কাজকর্ম করতে হবে জীবন তো চালাতে হবে তো এই তো এখানে হচ্ছে আমি ওই মশলা সব কিছু ধুয়ে টুয়ে দিলাম বেশি রান্না হলে দেখবেন যে বেশি ময়লা হয় তো এই যে এইটুকু এইটুকু যেটুকু ছিল সেগুলো আগে শেষ করে পরে নতুন করে আবার নিব আর কি এই কয়েকদিন তো বেশ ভালোই রান্না বান্না হয়েছে আর এই তো এখন হচ্ছে আমি শাকটা বসিয়ে দিলাম ওদিকে চা খাচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি শাকটা বসিয়ে দিয়ে গেলাম আর ভাত তো হয়েই গেছে আগে তো এ তো শাক হচ্ছে ওই কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে আগে সেদ্ধ করে নেব তারপর হচ্ছে কি বলে যেন তেল দিব আর কি আর এদিকে হচ্ছে কই মাছ ভাজি কই মাছ আগে ভেজে নিব তারপর হচ্ছে কই মাছ দিয়ে ওই একটু দিয়ে রান্না করব হচ্ছে কি বলে যেন মূলা দিয়ে আর কিছুটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনার মতো করে নেব আর কি এই হচ্ছে আজকে রান্না বান্না এই কতদিন তো মাছ মাংস মাছ তো সবসময় খেতে হবে মাছ খাওয়া ছাড়া তো হবে না আমার নিজেরই মাছ খেতে ভালো লাগে না কিন্তু মাছ ছাড়া না আবার আমার ভাত খেলে কেমন যেন মানে মনে হয় যে পেট ভরে নি এরকম লাগে আর কি আর মাংসটা এখন আর আপাতত তো আর খাবোই না কেন কি মাংসের প্রতি একেবারে রুচি উঠে গেছে বললেই চলে আর কি আর এই যে ভাজা মাছটা নিলাম এটা আমার জন্য এখন আমি খাবো বাড়িতেও যখন থাকতাম তখন আম্মু কী করতো মাছ ভেজে একটা মাছ আমাকে দিয়ে দিত কেন কি আমার ভাজা মাছ খুব পছন্দ আর এটা অনেক গরম একটু ঠান্ডা হতে হবে তারপর খাওয়া যাবে তো টাছ তো খেলাম খেয়ে দিয়ে এই তো এখন শাকটা তো সেদ্ধ হয়ে গেছে পানি টানি শুকিয়ে গেল তো এদিকে এখন শাকের মধ্যে হচ্ছে বাগার দিয়ে দিলাম আর কি এটা আমাদের ওইদিকে এটাই বলে আমি জানি না আর কি বলে কোন দিকে শুদ্ধ ভাষা কি সেটা আমি বলতে পারবো না তো আর এই যে এখানে হচ্ছে মূলা আলু দিয়ে ওই যে তরকারিটা আগে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিব আমার কাছে মনে হয় কি এই মূলা সিদ্ধ হওয়ার মতো নয় যদি না প্রেশার কুকারে দেই আর এই তো এখন তো দেখতে ভালোই লাগছে খেতেও ভালোই হয়েছে খুব একটা ভালো হয়নি আবার খারাপও হয়নি আর শাক ভাজি ডিম ডিম বলছি কই মাছের তরকারি আর এই যে বৃষ্টিও হচ্ছে সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ ভালোই লাগছিলো তবে কথা হচ্ছে কি আমার না ভাত খেতে আর ইচ্ছে করছিল না মনে হলো কি চা দিয়ে কেক দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো সেই জন্য আমি চা আর কেক খেলাম দুপুরবেলা ভাত আর খাইনি এখন বিকেলের দিকে বিকেল বলতে ওই সন্ধ্যের আগ মুহূর্তে আর কি তো দেখলাম যে এইটুকু রু বেঁচে গেল এটা ফ্রিজের মধ্যে রেখে রেখে কতকাল রাখবো রোজা তো সেই কবে শেষ হয়ে গেল তো সেই জন্য শরবত বানিয়ে নিলাম আর হচ্ছে এদিকে মুড়ি ভাজছি আর কি আর এখানে চা আজকে আমি তিনবার চা খেলাম তো এই যে বৃষ্টির দিনে হয় কি এরকম মুড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে তো আমি কি করলাম মুড়ি একটু পেঁয়াজ মরিচ দিয়ে চুলার মধ্যে ভেজে নিয়ে তারপর সাথে চানাচুর দিলাম আর এই যে এদিকে শরবত ওদিকে চা বৃষ্টির দিনে হয় কি একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে আর আমার আজকে কেন জানি না ভাত খেতে ইচ্ছেই করছিল না এই জ্বর হওয়ার পর থেকে কী যে কখন ইচ্ছে করে সেটা আমি নিজেও বুঝি না তো এই ছিল আজকে দিনের আমার দিনকাল আর কি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ